দেখো নাই। আচ্ছা, আজকে আমাদের সাথে এসেছেন আমাদের ফ্যামিলির অনেক সদস্য এবং আমাদের বন্ধু বান্ধবও আছেন। আমার সাথে এসেছে আমার মেসো আর আমার মাসি। তো মেসো আর মাসিকে আমি জিজ্ঞেস করছি যে কেমন লাগলো এই ট্রিপটা। আমাদের দারুণ লেগেছে। একটা জিনিস, একটু বৃষ্টি না হলে টোটাল ট্যুরটাই আমাদের কাছে দারুণ ট্যুর ছিল। এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই চা বাগানের ভেতরে, একটা অদ্ভুত জিনিস যেখানে এই চা, নতুন চা তোলা হচ্ছে এবং দুপাশে চা বাগান, মাঝখানে রাস্তা দিয়ে কালো বেছানো রাস্তা, দেখুন টোটাল চলে গেছে আস্তে আস্তে মানুষ। একটা বিরাটভাবে আমরা দেখলাম আমাদেরকে, আমাদের এই তমাল আমাদেরকে ভীষণভাবে ভালোভাবে গাইড করেছে এবং সুন্দরভাবে আমাদের এই যে যাত্রাপথটাকে আরও সুগম করেছে, সুন্দর করেছে, তার জন্য তমালকে আমাদের তরফ থেকে ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমার সাথে আছে আমার ওয়াইফ শেষাদি আর আমার বন্ধু সৌরভ। ওকে তো মাঝে মাঝেই দেখেন আমার সাথে ঘুরতে যায়। তো ওদের আমি জিজ্ঞেস করব এই ট্রিপটা, গ্রুপ ট্রিপ, এবং এই জায়গাটা কেমন লাগলো। এক কথায় বলতে গেলে জায়গাটা খুব সুন্দর। কালকে একটু মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ সারাদিনই বৃষ্টি হচ্ছিলো, সেরকমভাবে বেরোনো যায়নি। কিন্তু আজকে সকাল থেকে খুব সুন্দর ওয়েদার পেয়েছি এবং তিন চারটে স্পট আমরা রীতিমতন ঘুরলাম এবং খুব সুন্দর জায়গা। সামসিং টি গার্ডেনে এখন আমরা দাঁড়িয়ে আছি। কেমন লাগছে আশপাশের ভিউ? দুর্দান্ত লাগছে। মানে চা বাগানের মাঝখান দিয়ে রাস্তা এবং সেই রাস্তা দিয়ে সেখানে ভিউ নিচ্ছি, সামনে দ্রোন ওড়াচ্ছি, দুর্দান্ত অভিজ্ঞতার সম্মুখীন আমরা এই মুহূর্তে হলাম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে নিয়ে আসছি আরো একটা নতুন ট্রাভেল ভিডিও। এর আগের দুটো পর্বে আমি পরপর দেখিয়েছিলাম কলকাতা থেকে এনজেপি স্টেশন যাওয়ার গল্প, আর তারপর আমরা বিভিন্ন সাইটসিং পয়েন্ট ঘুরে ঘুরে পৌঁছে গিয়েছিলাম ঝান্ডির একমাত্র প্রিমিয়াম হোমস্টে ফ্লোরা অ্যান্ড ফনা হোমস্টেতে। সেখানে আমরা দুটো রাত ছিলাম। প্রথম রাতে আমরা গিয়ে কিছু করিনি, কিন্তু দ্বিতীয় দিনটায় কিন্তু প্রচণ্ড বৃষ্টি হওয়াতে আমরা পুরো দিনটাই ফ্লোরা অ্যান্ড ফনা হোমস্টেতে কাটিয়েছিলাম। আর ফ্লোরা অ্যান্ড ফনা হোমস্টের ফুল ভিডিওর রিভিউ আপনারা কিন্তু দ্বিতীয় পর্বের ভিডিওটায় পেয়ে যাবেন। আপনারা যদি ওই দুটো ভিডিও না দেখে থাকেন, আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে ওই দুটো ভিডিওর লিঙ্কও দিয়ে দেবো। তো চলুন, আজকে শুরু করতে যাচ্ছি একটি নতুন পর্ব, যেখানে থাকবে অফবিট টুয়ার্সের বেশ কিছু স্পট যেগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে। চলুন শুরু করা যাক আজকের পর্ব। গুড মর্নিং বন্ধুরা, আজ 14 আগস্ট 2023, আর এই মুহূর্তে আমরা আছি এখন ঝান্ডির ফ্লোরা অ্যান্ড ফনা হোমস্টেতে। লাস্ট দুদিন কিন্তু আমরা এই হোমস্টেতেই ছিলাম। এই হোমস্টের ফুল রিভিউ দেখতে হলে কিন্তু আপনাদের আমার আগের এপিসোডটা ফলো করতে হবে। আর এখন আজকে আমরা এই ফ্লোরা অ্যান্ড ফনা হোমস্টেতে ব্রেকফাস্ট করে আমরা যাব অফবিট ডুয়ার্স সাইটসিংয়ের উদ্দেশ্যে। পুরো অফবিট ডুয়ার্স করবো না, কিন্তু বেশ কিছু স্পট কভার করব আর সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। চলুন এখন ব্রেকফাস্টে যাওয়া যাক, তারপরে আমরা গাড়ি নিয়ে বেরাবো সাইটসিংয়ের জন্য। এই মুহূর্তে আমাদের ফ্লোরা অ্যান্ড ফনা হোমস্টের লাস্ট দিন। আজকে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্ট টেবিলে কিন্তু দুর্দান্ত খাওয়ার দাওয়া দিয়েছে আজকে। মানে একটু আগে আমাদের বাদবাকি আরও লোকজন যারা খেয়ে গেছে, ওরা কিন্তু একদম পুরো ওয়া ওয়া করতে করতে বলতে বলতে গেল। এই মুহূর্তে শেষাদি এখন খাচ্ছে। শেষাদি বলো, ব্রেকফাস্টে কী দিয়েছে আর কেমন হয়েছে? ব্রেকফাস্টে আলু পরোটা দেওয়া হয়েছে। আলু পরোটা তো এত সফট, মুখে দিলেই পুরো একদম গলে যাচ্ছে। আর সাথে দিয়েছে তোমার সবজি, আলু সবজি আর পিকেল, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কার আচার। খুব ভালো খেতে, খুব টেস্টি হয়েছে। আচ্ছা, এই ফ্লোরা অ্যান্ড ফনা হোমস্টের একটা জিনিস আপনাদের বলে দিচ্ছি, এখানে কিন্তু আমরা মানে দু রাত তিন দিন ছিলাম, তো দুদিন ব্রেকফাস্ট পেয়েছি। এখানে দিদি যেটা বললো, উনি যে ওনার, তো উনি বলছেন যে এখানে কিন্তু ব্রেকফাস্টে সেম আইটেম রিপিট করা হয় না। মানে আপনারা যদি তিন চার রাত থাকছেন এখানে, তো আপনারা কিন্তু চার দিনে ডিফারেন্ট কাইন্ড অফ ব্রেকফাস্ট পাবেন, আর ব্রেকফাস্টগুলো কিন্তু যথেষ্ট সুস্বাদু। এই মুহূর্তে ফ্লোরা অ্যান্ড ফনা হোমস্টেকে পিছনে ফেলে আমরা কিন্তু আস্তে আস্তে গাড়িতে করে এগিয়ে চলেছি আমাদের আজকের সাইটসিংয়ের উদ্দেশ্যে। এই হচ্ছে ইনোভা গাড়িতে করে এখন আমরা যাচ্ছি। এই দেখুন, আমাদের আজকে নিয়ে যাচ্ছেন কিরণ প্রধানজি, উনি কিন্তু লাভা সিন্ডিকেটের ওনার। তো ওনাকে ফোন করে আপনারাও চলে আসতে পারেন এদিকে যে কোনো জায়গায় সাইটসিংয়ের জন্য। আমি ওনার ফোন নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কি হলো টুকাই হরিদা, মজা লাগছে? ইনোভাতে কোনো প্রবলেম হচ্ছে? ইনোভাতে কমফোর্ট কেমন লাগছে? একদম ইনোভাতে কিন্তু যথেষ্ট কমফোর্টেবল। আর রাস্তাটা দেখুন, একদম পিচের রাস্তা, পুরো ভালো রাস্তা। মানে গরুবাথান থেকে এখানে আসতে 90% রাস্তাই কিন্তু এখন ভালো হয়ে গিয়েছে।
10% রাস্তা একটু প্রবলেম আছে, তো সেটা একটু বৃষ্টির সময় প্রবলেম হবে, এমনি সময় কোনো প্রবলেম হবে না। কি বলছিস গঞ্জু? পিছে মে বুড়া আদমি থা উসকো সব জোকা কে পকড়া থা। পিছে মে বুড়া আদমি, তার মানে সেটা কি? এই ডান দিকেটা তো জোয়ান দেখা যাচ্ছে, বাঁ দিকেটা বুড়া আদমি। হরিদা কি বলছে গঞ্জু? হ্যাঁ আমাকে বুড়ো বলছে, আমি শুভমে। তুমি বাংলাতেই বলো, দর্শকরা বাংলাতেই জানতে চায়। আচ্ছা, সকালে আমি একটু বেরিয়েছিলাম, হাঁটতে বেরিয়েছিলাম, দেখে হেঁটতে হাঁটতে গিয়ে দেখলাম যে আমার পায়ে অনেক জোক চেপে এসেছে। ও বলছে যে বুড়া আদমিকে চোখ পাকাড়তে হয়, বুড়া মতলব খারাপ আদমি। বুড়া বলতে হয় যে বয়স্ক আদমি নেই, বয়স্ক আদমি নেই হয়। তুমি কি খারাপ আদমি? তোমায় চোখ ধরছে, ওকে ধরছে না। বুড়া আদমি বলতে হয়। কি আচ্ছা আদমি হয়? আচ্ছা আদমি তো হয়। আচ্ছা, তুমি স্বীকার করলে ও আচ্ছা আদমি হয়? হ্যাঁ। ঝান্ডি ছেড়ে এখন আমরা আবার 20 মিনিট মতো নিচে চলে এসেছি। এই জায়গাটার নাম কিন্তু আপার ফাগো। এই দেখুন, এখন এখানে কিন্তু কোনো মেঘ টেক নেই, মোটের উপর পরিষ্কার চারপাশ, কিন্তু ভিজিবিলিটি এখন আছে। এই দেখুন, ওই দূরে পাহাড়ে হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে, ওই যে দূরে। কিন্তু ঝান্ডিতে যেরকম চারপাশে পুরো মেঘ হয়েছিল, ওই ব্যাপারটা কিন্তু এখানে নেই। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি নিচের দিকে, গরু বাতানের দিকে। তারপর গরু বাতানের পরে আমরা সোমবারে বাজার হয়ে, শাখাম ফরেস্ট হয়ে আমরা চলে যাব রকি আইল্যান্ডের দিকে। এই দেখুন, এই মুহূর্তে আমরা যাচ্ছি আপার ফাগো টি এস্টেটের মধ্যে দিয়ে। বাইরের ভিউটা দেখাচ্ছি, দেখুন, গাড়ি আর থামাচ্ছি না, হাতে সময় কম আছে। বাইরের ভিউটা দেখুন কি সুন্দর, ওয়াও। এদিকে এখন জঙ্গল পড়ে গেল, ভিউ বোধহয় উল্টো দিকে হবে, ভিউটা অপোজিটে হবে। আমি সেজাদ্রি হাতে দিচ্ছি, উল্টো দিকটা দেখাও। কখনো বাঁদিকে ভিউ পড়ছে, আবার কখনো রাস্তাটা পাক খেয়ে উল্টো দিকে ভিউ হয়ে যাচ্ছে। কি সুন্দর দেখুন আপার ফাগো টি এস্টেট। এখন আবার আমার দিকে ভিউ চলে আসবে আশা করছি, দেখি। এই দেখুন, দূর থেকে ভ্যালিটা দেখা যাচ্ছে, ওটা কিন্তু গরু বাতানের পাশে যে ভ্যালিটা আছে, পুরো ভ্যালিটা কি সুন্দর লাগছে ওপর থেকে। এই রাস্তাটাই কিন্তু আপনারা যারা NJP নিউমাল জাংশন বা শিলিগুড়ির দিকে থাকেন, তারা বাইক বা স্কুটি করেও চলে আসতে পারেন। আশা করছি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনারা এসব জায়গায় পৌঁছে যাবেন। পিছনে আমাদের আরেকটা গাড়ি আসছে, এই হচ্ছে আমাদের আরেকটা গাড়ি। রাস্তা খুব একটা ভালো না, খুব একটা খারাপও না, তবে বাইক স্কুটি নিয়ে কিন্তু আরামসে আসা যায়, কোনো অসুবিধা নেই। এই দেখুন জঙ্গলের মধ্যে মধ্যে চা বাগান। বাহ বাহ বাহ, কি সুন্দর দেখুন। এই দেখুন চা বাগান পুরো নিচে, পুরো দিগন্ত বিস্তৃত চা বাগান, তার ওপাশে কিন্তু নদী, আর তার ব্যাকড্রপে হচ্ছে পাহাড়। মানে একটা দারুণ কম্বিনেশন কিন্তু। ঝান্ডি আসলে কিন্তু ঝান্ডিদারার সাথে আসা যাওয়ার পথে এই ধরনের দুর্দান্ত কিছু ভিউ আপনারা পেয়ে যাবেন। তাই অবশ্যই যারা যারা NJP বা শিলিগুড়ি থাকেন বা যারা দূর থেকে আসছেন, একবার ঝান্ডি অবশ্যই আসুন, আপনারা কিন্তু দুর্দান্ত লাগবে। গাড়ির সারথির সাথে কথা বলছিলাম, উনি কিন্তু বললেন যে এখানে কিন্তু যে কোনো সময় চিতাবাঘ দেখা যায়, মানে ওনারা প্রচুরবার দেখেছেন চিতাবাঘ এবং হরিণ। এই আমার পিছনে এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফাগো মনাস্টারি। এর ভেতরে কিন্তু ঢুকতে দেয় না, তো আমি বাইরে থেকেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা আসলেও বাইরে থেকেই দেখতে হবে, জাস্ট গাড়ি দাঁড় করিয়ে 2-3 মিনিটের জন্য দেখে নিন, আহামরি কিছু নেই। এই হচ্ছে ফাগো মনাস্টারি, দেখুন লেখা আছে দীপঙ্কারা স্তূপা। গরু বাতানের পর সোমবারে বাজার হয়ে সোজা যেই রাস্তাটা চলে যাচ্ছে, ওটা কিন্তু ডামডিমের দিকে চলে যাচ্ছে। সোমবারে বাজার আর আজকে কিন্তু সোমবার, তো যথেষ্ট ভিড় ছিল ওখানে। আমরা ভেবেছিলাম একটু গাড়ি দাঁড় করিয়ে নামবো, একটু ঘুরে দেখবো দোকানপাট, কিন্তু পার্কিং করার কিন্তু কোনো রকম জায়গা আমরা পেলাম না।
তো সোমবারে বাজার ছাড়িয়ে সোজা রাস্তাটা বললাম ডামডিম, আর বাঁদিকে ঠিক যে রাস্তাটা যাচ্ছে সেটা কিন্তু চলে যাচ্ছে শাকাম ফরেস্টের দিকে। শাকাম ফরেস্ট হয়ে আমরা আবার চলে যাব সামসিং, সান্তালে খোলা, রকি আইল্যান্ড ওই দিকটাতে। রাস্তাটা দেখুন শুধু কি অ্যাডভেঞ্চার আর থ্রিল এই রাস্তাটায় আপনারা পাবেন। এই দেখুন, ও দেখুন শুধু, মানে চোখের একটা ব্যায়াম হয়ে যাবে, হ্যাঁ দৃষ্টিশক্তির একটা ব্যায়াম হয়ে যাচ্ছে। এই ধরনের সুন্দর, যতদূর চোখ যাচ্ছে শুধুই চা বাগান, আর রাস্তার দুধারে এরকম গাছ দিয়ে বর্ডার করা আছে। আমরা শহরে অনেক পার্কে যাই, সেখানে কিন্তু একটা ডিজাইন করে এরকম গাছ লাগানো থাকে, বর্ডার করা থাকে, আর এখানে প্রকৃতি ন্যাচারালি যে এত সুন্দর ডিজাইন হতে পারে, মানে আলপনার মতো সাজানো জায়গাটা। এই দেখুন শেষা, বাঁদিকে ইট বালি পাথর না দেখে ডান দিকে প্রকৃতির দিকে তাকাও, দেখো কেমন লাগছে, অসাধারণ লাগছে। মাঝখান দিয়ে রাস্তা, তার দুপাশে হচ্ছে গাছগুলোকে এমন ভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে মনে হচ্ছে দেখে। মাঝে সাঝে আবার এরকম নর্মাল জায়গা পাচ্ছি, এখানে কিছু একটা কারখানা মনে হচ্ছে টি ফ্যাক্টরি হবে এটাও কিন্তু। এই দেখুন আমার গেস্টিক ছিল ফাগো টি এস্টেট, এটা কিন্তু টি ফ্যাক্টরি, তো ফাগো টি এস্টেটের মধ্যেই এটা পড়ছে। মাঝে মাঝে এরকম কারখানা টুকটাক লোকালয় পাবেন, একদম সরু রাস্তা, আশেপাশে খুব কষ্ট করে বেশি হলে দুটো গাড়ি যেতে পারবে এদিক ওদিক, আর তার মাঝে মাঝে পড়বে আবার ওই সুন্দর বিস্তৃত চা বাগান। এইখানে কিন্তু খুব মুশকিল, মানে ক্যামেরার ব্যাটারি বাঁচাতে গিয়ে মানে মাঝে মাঝেই অফ করে রাখি আমি, কিন্তু এখানে মানে একটু পরে পরেই এত সুন্দর সুন্দর জায়গা, প্রতিটা জায়গায় মনে হচ্ছে আগের জায়গার থেকে আরও বেশি সুন্দর। ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন আমি ঢপ মারছি না, মিথ্যে বলছি, আপনাদেরও দেখা উচিত। একটু আগে যে জায়গাটা দেখালাম ওটা কিন্তু প্লেন ল্যান্ডে ছিল, এটা দেখুন আবার প্লেটু এরিয়া, মালভূমি, মালভূমির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রচুর টি গার্ডেন। মানে আপনি ধন্দে পড়ে যাবেন, কোথায় আপনি ভিডিও করবেন, কোথায় ফটোগ্রাফি করবেন, প্রতিটা জায়গায় মনে হচ্ছে আগের জায়গার থেকে আরও বেটার। এসব টি গার্ডেনে কিন্তু মাঝে মাঝেই ওই বার্কিং ডিয়ার দেখা যায়। এই দেখুন আমরা এখন হালকা এলিভেশনে উঠছি, তো হালকা পাহাড়ে উঠবো আমরা, তারপরে আবার নেমে যাব ড্রাইভার জি যা বললেন। দূর দূর অবধি কিন্তু শুধুই প্রকৃতি, কোনো রকম ঘরবাড়ি নেই, কিচ্ছু নেই। আপনারা যারা ঝান্ডি আসছেন বা আপনারা নিউমাল জাংশনের ওদিক থেকে যারা ঝান্ডির দিকে আসবেন, তারা কিন্তু অবশ্যই এই রুটটা অ্যাভেল করবেন, দুর্দান্ত একটা রুট এটা, কিন্তু পুরোটাই অফবিট। দেখুন একদম গাড়ি ঘোড়া কিন্তু এই রুটে দেখতে পাবেন না, খুব কম লোকই জানেন এই রুটটার কথা। আমি কিন্তু সেকেন্ড টাইম আসছি, তার জন্য আমি জানি কি সুন্দর এই রুটটা। মাঝে মাঝে এরকম অপার প্রকৃতি আপনি পেয়ে যাবেন খোলা আপনার সামনে, মাঝে মাঝে পেয়ে যাবেন সুপারি গাছের জঙ্গল। ওই দেখুন সুপারি গাছের কত জঙ্গল, ভর্তি সুপারি গাছ, আর তার মধ্যে মধ্যে একটা গ্রাম্য পরিবেশ আপনারা মাঝে মাঝে পেয়ে যাবেন, দুর্দান্ত অভিজ্ঞতা। পিছনেই বসে আছে কাকদ্বীপের সুপারম্যান, আগেই বলেছিলাম হরিপদ বেরা, ও কিন্তু এখানে আন্ডারম্যান হয়ে গেছে, মানে ঘুমিয়ে ঘুমিয়ে ম্যাক্সিমাম টাইমটা কাটাচ্ছে। এরকম সুন্দর একটা জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি, জানি না কীভাবে ঘুম চোখ লাগছে, আর একজন এখানে চশমা পরে থাকেন বেশিরভাগ সময়, যা মানুষ যাতে না বুঝতে পারে যে উনি ঘুমিয়ে আছেন কি জেগে আছেন। না না একদমই নয়, এখন জেগে আছে বোঝা গেল, জেগে রয়েছে, কিন্তু আমি কিন্তু মাঝে মাঝেই লক্ষ্য করি, বাদিক মারলেই বুঝতে পারি যে উনি ঘুমাচ্ছেন। লোকেশনটা এত দুর্দান্ত, গাড়ি কিন্তু থামাতেই হলো ফাইনালি, ড্রাইভার সাহেবকে বললাম যে গাড়ি একটু থামান, এই লোকেশনে আমরা কিছুক্ষণ দাঁড়াবো, ফটোগ্রাফি করব, আর ড্রোন ওড়ালাম আমরা, ড্রোন ফটোগ্রাফি আনবো আমার এই ভিডিওতে। লোকেশনটা শুধু দেখুন, কি সুন্দর এই লোকেশন, পাশে কোনো একটা ছোট্ট কুটির করে বাসা করে আমরা থাকতে পারতাম। এই দেখুন এরকম করো, দু হাত দু হাত, এটা এখন আমরা শাকাম ফরেস্টের দিকে যাচ্ছি, মাঝখানে এই লোকেশনটা পড়বে, চারপাশে চা বাগান, আর আমার সামনে কিন্তু আবার প্লেন ল্যান্ড নেমে যাচ্ছে। ওই দেখুন পুরো প্লেন ল্যান্ড, ওখানে কিন্তু শাকাম ফরেস্ট, আমি এদিকে যাও তাতেই তোল, আহা আহা তাড়াতাড়ি, সুন্দর এই ভিডিও, এত দূরে আমাদের দিকে দেখেন, ওই যে সব গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছে, চলুন অনেক দেরি হয়ে যাচ্ছে, আমাদের আরো কয়েক জায়গায় যেতে হবে, আস্তে আস্তে এবার সামনের দিকে এগোনো যাক।
এই মুহূর্তে টি এস্টেট শেষ করে আমরা কিন্তু চলে আসলাম সাকাম ফরেস্টের একদম ভেতরে। প্রথমেই নেওড়া ব্রিজ টুটা আমরা পার করলাম, সামনে আবার পড়বে নেওড়া ব্রিজ ওয়ান। এই দেখুন বাইরে কিন্তু এখন পুরো ডেন্স সাকাম ফরেস্ট। এটাই কিন্তু আমরা একটু আগেই ওপরে ওই টি এস্টেট থেকে নিচে দেখছিলাম, ড্রোন ভিউ দেখালাম আপনাদের। এখানে কিন্তু শাল সেগুন অশ্বত্থ গাছ এসবের জঙ্গল ভর্তি। এই পোকার আওয়াজটা শুনুন, আওয়াজটা কিন্তু পুরো ঘন্টার মতো বাজে। আমি প্রথমে ভাবতাম আশেপাশে কোনো মন্দির আছে আর সেখানে ঘন্টা বাজানো হচ্ছে আর কি, তো পরে ড্রাইভারজি বললেন যে না, এটা একটা পোকার আওয়াজ। এইটা হচ্ছে সাকাম ফরেস্ট, ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তা আর দুপাশে ঘন জঙ্গল। হাওয়াটা কিন্তু এখানে মানে যেখানে রোদ পড়ছে সেখানে একটু গরম, আবার যেখানে গাছের ছায়া সেখানে আবার হাওয়াটা একটু ঠান্ডা লাগছে, মানে অদ্ভুত লাগছে ব্যাপারটা। ঘুমোতে গিয়ে ধরা পড়ে গেছে, একটু আগেই বলছিল আমি ঘুমোই না, ও কিন্তু গাড়িতে 40% টাইম ঘুমিয়ে কাটায়, এটা তার প্রমাণ। এই মুহূর্তে আমি চলে এসেছি আমাদের পুরো যাত্রাপথের এখন অবধি যতক্ষণ আমরা যাত্রা করলাম সব থেকে সুন্দর জায়গায়। প্রথমে দেখালাম টি গার্ডেন পাগোটি এস্টেট, তারপরে দেখালাম গরুবাথানের পরে যে টি গার্ডেন, তারপরে দেখালাম সাকাম ফরেস্ট যেখানে আমরা ড্রোন ওড়ালাম, আর এখন আমরা চলে এসেছি সাকাম নদীর একদম পাশে। এই দেখুন সাকাম নদী, কি স্রোত নদীতে দেখুন, ওদিক দিয়ে একটা নদী এসছে, ওখানে কিন্তু নদীর ফ্লোটা খুবই কম, মেইন ফ্লোটা হচ্ছে এখান দিয়ে। নদীর জল একদম ওই পাথরের মধ্যে ধাক্কা খেয়ে ফেনা হচ্ছে, একদম সাদা রং। এই নদীটাই কিন্তু এই ব্রিজের নিচ দিয়ে চলে গেছে অপোজিট সাইডে, অপোজিট সাইডটাও দেখাচ্ছি। এই ভিউটা কিন্তু মিস করবেন না, এসব দিকে আসলে এই সাকাম ফরেস্ট আর সাকাম রিভার এটা কিন্তু একদম মাস্ট। আর এই দেখুন ব্রিজ, এই ব্রিজ দিয়ে এখন আমি হেঁটে যাচ্ছি, সবাই ঘুরে বেড়াচ্ছে এখানে। জঙ্গলে যে জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছি আমি, এখানটায় কিন্তু সূর্যের আলো ভেতরে ঢোকে না। এই দেখুন সামনে বড় বড় ঘন জঙ্গল একদম শাল সেগুনের। এখানে হাওয়াটা কিন্তু একদম ঠান্ডা, মানে একটা অদ্ভুত ধরনের থ্রিল আপনি এমনি ফিল করবেন যখন এই হাওয়াটা আপনার গায়ে লাগবে। এই দেখুন যেই কথাটা একটু আগে বলছিলাম, ফরেস্টের মধ্যে কিন্তু মাঝে মাঝে ছোটোখাটো গ্রাম পড়বে। এই দেখুন চারপাশে সুপারি গাছ, এটা কিন্তু আমরা বক্সা জয়ন্তী যখন গেছিলাম পুরো সেম টাইপের ভিউ ছিল, প্রচুর সুপারি গাছ, তার মধ্যে গ্রামের মধ্যে দিয়ে কাঁচা রাস্তা। বক্সা জয়ন্তীর রাস্তা তো ভালো ছিল কিন্তু ভিউ কিন্তু অলমোস্ট সেম ছিল। এই দেখুন কত সুপারি গাছ, কত সুপারি গাছ, তার মধ্যে এরকম ছোট্ট ছোট্ট কাঠের বাড়ি, অসাধারণ লাগছে। বাড়িগুলো একদমই বেসিক কিন্তু এরকম বাড়িতে যদি একদিন থাকা যায় পুরো মানে কি বলবো, ওয়াও। আজকাল তো আবার ওয়াওটা চলে না, ও লাভলিটা বেশি চলে, ও লাভলি। এই দেখুন একটা ছোট্ট ঘর হচ্ছে সামনে, রাস্তাটা কিন্তু একদমই অফবিট, এটা দেখতে পাচ্ছেন একদমই কাঁচা রাস্তা, শুধু বোল্ডার, ছোট ছোট পাথরের উপর দিয়ে আমরা ঘষা খেতে খেতে গাড়ি নিয়ে এগিয়ে চলেছি সামনের দিকে। মাঝখানে দেখুন এরকম একটা বড় রক, ওফ কি জায়গা, তার মধ্যে এরকম ওয়েদার আজকে মেঘলা হয়ে এসছে পুরো, ওফ জায়গাটা দেখ, জায়গাটা দেখ,
সব ঝাড়ু গাছ, সব ঝাটা গাছ, এগুলো সব ঝাটা গাছ, এটা দিয়ে কিন্তু ফুল ঝাড়ু তৈরি হয় এই সব গাছগুলো দিয়ে। এইগুলো হচ্ছে ঝাঁটা গাছ, এই হলো কলা গাছ, এই সুপারি, এরপরে আবার দেবদারু, কি নেই গ্রামের ছোট মন্দির, কমিউনিটি হল, গ্রামের কমিউনিটি হল, ছোট্ট মন্দির একটা, দারুণ দারুণ দারুণ। এইসব রাস্তায় আসলে জানেন তো বাড়ি ফিরে গেলেই কিন্তু তারপর আবার মনে হয় কবে আসবো, কবে ফিরে আসবো এই জায়গায়। বর্ষায় ডুয়ার্স আসুন, বর্ষায় ডুয়ার্স না আসলে কিন্তু এই ভিউ কখনোই পাবেন না। নর্মাল সময় আসবেন, প্রচণ্ড রোদ থাকবে, গরম লাগবে, ঘুরতে ভালো লাগবে না। বর্ষায় এরকম আধা মেঘলা আকাশ দুর্দান্ত লাগছে। অভাবিতার ব্যাপার নেই, উত্তরবঙ্গে কিন্তু অনেকদিন আগে ট্রেনের টিকিট বুক করতে হয়, নাহলে কিন্তু পাওয়া যায় না। এই যে বর্ষার সময়টা কিন্তু অনেকেই মনে করেন এদিকে আসাটা ঠিক নয়, সেটা ঠিক নয়, মানে ভাবনাটাই ঠিক নয়। এই ডুয়ার্সের দিকে কিন্তু রাস্তাঘাট ঠিকঠাকই থাকে, তো দেরি না করে একদম টিকিট কেটে ফেলুন আর এই বর্ষাতেই চলে আসুন বর্ষার ডুয়ার্স। আমরা চলে এসেছি রকি আইল্যান্ডের একদম সামনে, ওই হচ্ছে সামনে ব্রিজ, আমাদের গাড়ি ওখানে রেখে আমি এখন যাব এই জায়গাটায়। জায়গাটা দেখুন, নদীর একদম ধারে বসে আপনি আপনার চা কফি বা প্রিয় পানীয় খেতে পারবেন। চলুন যাওয়া যাক ওই জায়গাটায়। এই দেখুন নিচে ওই জায়গাটায় আমি এখন নেমে এসেছি, আমার সামনে কিন্তু মূর্তি রিভার, প্রচণ্ড স্রোত, ঘুরিয়ে দেখাচ্ছি ক্যামেরাটা, প্রচণ্ড স্রোত। আর এই জায়গাটার নাম রকি আইল্যান্ড বিকজ অফ এই বড় বড় রকগুলোর জন্য। এই দেখুন কত বড় বড় রক, আর তার মধ্যে দিয়ে কিন্তু নদী বয়ে চলেছে। আর যে জায়গাটা ওপর থেকে আমি দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটায় বসে কিন্তু আপনারা একদম রিল্যাক্স মুডে থাকতে পারবেন, আর আপনার প্রিয় পানীয় এখানে আপনারা খেতে পারবেন, চা কফি বিয়ার। এই দেখুন জায়গাটা কি সুন্দর লাগছে, তবে কেউ নদীর পাড়ে যাওয়ার চেষ্টা করবেন না। আর ওখানে আমি দেখতে পাচ্ছি একটা প্লাস্টিকের বোতল ভাসছে, ওরকম কোনো বোতল ফোতল এই নদীতে ফেলবেন না, তাতে কিন্তু পরিবেশ নষ্ট হবে। আর আপনার যদি মনে হয় এরকম একটা জায়গায় আপনি থাকবেন কোনো হোমস্টেতে, এই যে এই ঘরগুলো দেখাচ্ছি আমি, এই হোমস্টেটার নাম এবং নাম্বার কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। নাম হচ্ছে ট্রিভেন রিভার ক্যাম্প, মূর্তি রিভার ক্যাম্প। এখানে থাকলে কিন্তু একদম সামনেই আপনি এরকম ভিউ পেয়ে যাবেন, আর এখানে বসে কিন্তু চা কফি আপনারা নেবেন, দুর্দান্ত লাগবে। দাদা কি এখানেই কোথাও আছেন নাকি? এখানে আছেন, কত করে পড়ছে এখানে? আমি তো ট্যুর অপারেট করি। ও আচ্ছা, আপনি ট্যুর অপারেটার, গ্রুপ নিয়ে এসেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, শ্রীরামপুরে রূপসী বাংলা কোম্পানি। আচ্ছা রূপসী বাংলা, আচ্ছা আমি ফেসবুকে মনে হয় দেখেছিলাম আপনাদের রূপসী বাংলা। হ্যাঁ হ্যাঁ, দাদা গ্রুপ নিয়ে এসছে এখানে ঘোরাতে, আর দুর্দান্ত জায়গায় রেখেছেন গেস্টদের। এই দেখুন আমার পিছনে ট্রাইবেন মূর্তি রিভার ক্যাম্প, আর এনারা কিন্তু ভেতরে আছেন। ওনাদের আমি নাম্বারটা জিজ্ঞেস করবো বুকিংয়ের জন্য, কারণ এখানে দেওয়া নেই। দাদা এই হোমস্টেতে থাকতে গেলে, আচ্ছা উনি হচ্ছেন কুক, ইনি হচ্ছেন কেয়ারটেকার, আপনি কেয়ারটেকার তাই তো? আমি ম্যানেজার হিসেবে। ম্যানেজার, হ্যাঁ। এখানে থাকতে গেলে মানে এখানে আমাদের হচ্ছে 1200 টাকা করে ফুডিং লাগছে পার হেড। 1200 টাকা পার হেড, আচ্ছা। আর ওই যে সামনে বসার জায়গাটা আপনাদের হোমস্টে? হ্যাঁ, ওই বসার জায়গা ওটা হচ্ছে আপনার এমনি লোকে বসে বা স্ন্যাক্স ডিনার যেটাই বলে ওটা ওখানে হয়, রাত্রিবেলা ওখানে বসে। হ্যাঁ, রাত্রিবেলা ওখানে বসে। দুর্দান্ত একটা লোকেশন, আপনারা কিন্তু এখানে আসতে চাইলে ওনাদের নাম্বারে ফোন করে চলে আসবেন। দাদা একটু নাম্বারটা বলে দিন, 7810805011। আরেকবার বলুন, 7810805011। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি আজকে আমাদের লাস্ট সাইসিং পয়েন্ট সামসিং টি গার্ডেনে। ওই রকি আইল্যান্ড থেকে সামসিং টি গার্ডেন সময় লাগলো 20-25 মিনিট মতো। এই চারপাশটা দেখুন কি সুন্দর,
চোখ জুড়িয়ে যাবে আপনার এই চারপাশটা দেখলে। চারপাশে যেদিকেই তাকাবেন বর্ষাকাল সবুজে সবুজ, আর এই চারপাশে দিগন্ত বিস্তৃত চায়ের বাগান, মাঝখান দিয়ে এই সুন্দর পিচের রাস্তা চলে গিয়েছে, ওই যে আমাদের গাড়ি আর আমাদের পুরো গ্রুপ ওখানে দাঁড়িয়ে ফটোশুটিং করছে। আর আরেকটা কথা বলছি, আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও আমার এই ট্রাভেল চ্যানেলে পোস্ট করছি। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওগুলো লাইক করে দেবেন, বন্ধুবান্ধবের সাথে ভিডিওর লিঙ্কটা শেয়ার করবেন, আর অবশ্যই আমার ট্রাভেল চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, তাতে কিন্তু আমি সামনের দিনে আরও অনেক ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। মামা পেছনে কিন্তু এ আছে, এই রাস্তায় গাড়িতে করে আসতে যেতে আমরা কিন্তু দেখছি প্রচুর বাস, ছোট ছোট বাস শিলিগুড়ি থেকে মালবাজার হয়ে এই সামসিং হয়ে রকি আইল্যান্ড অবধি যাচ্ছে। আপনারা যদি বাসে করে আসতে চান, মানে একা থাকেন, আপনি একা আছেন বা দুজন আছেন, গাড়ির খরচা পুরো কেন বিয়ার করবেন, আপনারা কিন্তু বাসে করেও আরামসে চলে আসতে পারবেন শিলিগুড়ির বাস স্ট্যান্ড থেকে। আজকে কিন্তু আজকে মোটামুটি অফবিট ডুয়ার্সের এটাই আমাদের লাস্ট সাইটসিং পয়েন্ট, আর আজকে আমাদের যে ঘুরে দেখাচ্ছে পুরো এই সাইটসিংগুলো উনি হচ্ছেন লাভার কার সিন্ডিকেটের সদস্য, ওনার নাম হচ্ছে কিরণজি, তাই তো? কিরণজি, ওনাকে যদি কন্ট্যাক্ট করতে হয় আপনি ওনার ফোন নাম্বারে ফোন করে এখানে চলে আসতে পারবেন, উনি কিন্তু লাভা কালিম্পং সাইডে সব কিছু ঘুরিয়ে দেখিয়ে দিতে পারবেন, আর তার সাথে অফবিট ডুয়ার্সেও কিন্তু উনি সব কিছু জায়গা আপনাদের ঘুরিয়ে গাইড করে দেবেন। দারুণ ঘুরছি আমরা কিরণজির সাথে। কিরণজি, থোড়া নাম্বার বতা দিজি আপকা। মেরা নাম্বার হ্যায় 9932707 48, দিস ইজ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার। থ্যাংক ইউ কিরণজি আমাদের আজকে এত সুন্দর ঘোরানোর জন্য। আচ্ছা, আজকে আমাদের সাথে এসছেন আমাদের ফ্যামিলির অনেক সদস্য এবং আমাদের বন্ধুবান্ধবও আছেন। আমার সাথে এসছে আমার মেসো আর আমার মাসি। তো মেসো আর মাসিকে আমি জিজ্ঞেস করছি যে কেমন লাগলো এই ট্রিপটা। আমাদের দারুণ লেগেছে, একটা জিনিস একটু বৃষ্টি না হলে টোটাল ট্যুরটাই আমাদের কাছে দারুণ ট্যুর ছিল। এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই চা বাগানের ভেতরে, একটা অদ্ভুত জিনিস যেখানে এই চা নতুন চা তোলা হচ্ছে এবং দুপাশে চা বাগান, মাঝখানে রাস্তা দিয়ে কালো বেছানো রাস্তা দেখুন টোটাল চলে গেছে আস্তে আস্তে মানুষ। একটা বিরাটভাবে আমরা দেখলাম আমাদেরকে আমাদের এই তমাল আমাদেরকে ভীষণভাবে ভালোভাবে গাইড করেছে এবং সুন্দরভাবে আমাদের এই যে যাত্রাপথটাকে আরও সুগম করেছে, সুন্দর করেছে, তার জন্য তমালকে আমাদের তরফ থেকে ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমার সাথে আরও আছে হরিদা, দেবকুমার কাকদ্বীপ থেকে, দেবকুমার আর কাকদ্বীপ থেকে অর্ঘ, হরিদার বাড়িও কিন্তু কাকদ্বীপে, কিন্তু আমাদের বাড়ির পাশেই ভাড়া থাকে। তো ওদেরও আমি আমাদের সাথে নিয়ে এসেছি এখানে এই ট্রিপে। তো ওদের আমি জিজ্ঞেস করবো যে এই ট্রিপটা কেমন লাগলো। কালকের দিনটা কিন্তু বৃষ্টিতে আমাদের একটু খারাপ কেটেছে, বাট আজকের দিনটা কিন্তু দারুণ ওয়েদার, খুব সুন্দর কাটছে, তাও ওদের মুখ থেকে শুনে নেব। আজকে খুব ভালো লেগেছে। কী কী জায়গা দেখলে আজকে মোটামুটি? জায়গার নাম তো মনে নেই। রক গার্ডেন, হ্যাঁ। দেবকুমার বলো, রকি আইল্যান্ড, তারপরে এই যে সামসিং টি গার্ডেন, সামসিং টি গার্ডেন ভালো লাগলো খুবই। হ্যাঁ, যাই, যেগুলোই ঘুরলাম খুবই ভালো লাগলো। তমাল কাকু আমাদের মানে খুব ভালোভাবেই গাইড করে নিয়ে এলো। তো এরকম গ্রুপ ট্যুরে আবার আসতে চাইবে কখন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আবার আসতে চাইবো। অর্ঘ কিছু বলবে? না, কিছু বলার নেই। এমনি এনজয় করেছো তো? হ্যাঁ, খুব ভালোই লাগছে, কারণ মানে চা বাগানের ভেতরে তো প্রথমবার। আর ওদের সাথে কিন্তু ড্রোনও আছে, ওরা কিন্তু খুব ড্রোন উড়াচ্ছে, এনজয় করছে, ওই যে ওর দাদা, সবাই মিলে খুব। তোমার নাম কি? দেবব্রত। আচ্ছা, এবার আমার সাথে আছে আমার ওয়াইফ শেষাদ্রি আর আমার বন্ধু সৌরভ, ওকে তো মাঝে মাঝেই দেখেন আমার সাথে ঘুরতে যায়। তো ওদের আমি জিজ্ঞেস করব এই ট্রিপটা, গ্রুপ ট্রিপ, এবং এই জায়গাটা কেমন লাগলো। এক কথায় বলতে গেলে জায়গাটা খুব সুন্দর। কালকে একটু মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ সারাদিনই বৃষ্টি হচ্ছিলো, সেরকমভাবে বেরোনো যায়নি, কিন্তু আজকে সকাল থেকে খুব সুন্দর ওয়েদার পেয়েছি এবং তিন চারটে স্পট আমরা রীতিমতো ঘুরলাম এবং খুব সুন্দর জায়গা। সামসিং টি গার্ডেনে এখন আমরা দাঁড়িয়ে আছি, কেমন লাগছে আশপাশের ভিউ? দুর্দান্ত লাগছে, মানে চা বাগানের মাঝখান দিয়ে রাস্তা এবং সেই রাস্তা দিয়ে সেখানে ভিউ নিচ্ছি, সামনে দ্রোন ওড়াচ্ছি, দুর্দান্ত অভিজ্ঞতার সম্মুখীন আমরা এই মুহূর্তে হলাম। আচ্ছা, এরপর আমাদের গ্রুপ ট্রিপে বাকি কি আছে? এরপর আমরা যাব কোথায়? এরপরে আমরা যাব হচ্ছে আমাদের লাঞ্চ, যেখানে হচ্ছে আমরা মালবাজার থেকে ওখানে একটা খুব বিখ্যাত বাপিদার হোটেল, সেখানে গিয়ে আমরা লাঞ্চটা করব, দেন তারপর আমাদের রাতের ট্রেনের জন্য আমরা যাব। তো আমাদের কিন্তু এখনো লাঞ্চে মাটন লাঞ্চ করার কথা, বাপিদার দোকানে মালবাজারে খুবই বিখ্যাত, ওটার জন্য কিন্তু আমরা অধীর আগ্রহে ওয়েট করে আছি। এটা আমাদের লাস্ট সাইটসিং পয়েন্ট, এখানে বেশ কিছু টাইম কাটিয়ে তারপর আমরা ওখানে যাবো।